শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয় তার বাবাকে খুব মিস করেন, তাই তো তিনি নদীর পারে বালির মধ্যেই লিখলেন সুন্দর করে শাকিব খান। তাকে যখন জিজ্ঞেস করা হলো কী লিখেছো বাবা, তখন সে বলল আমার বাবার নাম লিখেছি শাকিব খান। তো ওই লেখাটি টোটালি ভাইরাল হয়ে গিয়েছে, ওই আব্রাহাম খানের লেখা সেটা। আব্রাহাম খান জয় তার বাবাকে খুব মিস করেন, তাই তো তার জন্মদিনে শাকিব খানকে বেশ কয়েকবার ফোন করেছেন তার বাবার সাথে কথা বলার জন্য, তার বাবাকে তার কাছে পাওয়ার জন্য তার আব্রাহাম খানের জন্মদিনে। তো তিনিও নদীর পাড়েও সেম ঘটনা ঘটেছে, বালির মধ্যে তার বাবার নাম লিখেছে স্পষ্ট অক্ষরে সুন্দর করে।